দেখার জন্য না ব্লগিং করছি না हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। दिस इज मधुस वर्ल्ड ऑफ हैप्पीनेस। तुम्हारे आगे ब्लॉगटाते आमी बोलेछिलाम जे आमी शिलीगुड़ी जाब खूब शीघ्र ही, तो आज के शिलीगुड़ी दिके जाच्छी। आर तो आमरा जे ट्रेने आज के जाच्छी कांचनकन्या एक्सप्रेसे, और आज के खूब खूब गरम आमादेर आलिपुरे, आर जानि ना शिलीगुड़ी वेदारटा केमन गेले बुझते पारबो। चार मास आगे शिलीगुड़ीते गिएछिलाम, आर बियेर परे जे भाद्र मासे बाबार बाड़ी जेते हय सेटाते आमी जेते पारिनि, कारण बोलेछिलाम जे आमार जेठी हठात करे मारा जान, जेहेतु ओषुध पड़े गेछिलो तो ओई बाड़ीते जेते पारिनि। तो एर जन्य एतटा लेटे जाच्छी। पूजो शपिंग तो हबेई, प्लस साथे आरो एतदिन पर मा के देखबो, बाबा के देखबो, पुचका के देखबो, दादार छेले बाकी सबाइके देखबो आमार फैमिली। तो एटा एकटा भीषण एक्साइटेड आमि एटार जन्य। तो एमनि भिडियो कले आमरा कथा बोली, তাও কাছের থেকে দেখা, কাছের থেকে মার আদর খাবো সেটাই আমার কাছে অনেক। আরও বেশি ভালো করে ব্লগিংটা করতে পারছি তার কারণ এখানে আমাদের এই কামরাতে কেউই নেই, শুধু আমি আর কেউই আসেনি না, কেউই নেই, আসবেও না মনে হয় আর। তো যাই হোক, কেউই নেই এই কামরাটাতে, আর ও আর আমি শুধু আছি, তো এর জন্য আরও ভালো করে ব্লগটা করতে পারছি। আলোটা বারবার আপ ডাউন করছে, কিছু একটু একটু অন্ধকার অন্ধকার হয়ে আসলেই আলিপুর থেকে শিলিগুড়ি ট্রেনে 4 ঘন্টা লেগে যায়, তো অনেকটাই ডিস্টেন্স। একদম সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে তারপরই আসতে হয়, যখন আমি বাবার বাড়ি আসার চিন্তা করি তো সম্পূর্ণভাবে প্রিপেয়ার হয়ে তারপরই আলিপুরের থেকে শিলিগুড়ি আসতে হয়, হুটহাট করে প্ল্যান করে আসা যায় না। দরকার আছে, তুমি তো খাবা না, তুমি তো খাবা না, আমি দেখবো, আমি খেলেই তোমার পেট ভরে যাবে, কথাটা হচ্ছে। দাদা তুমি আমাদের ব্লগে এসে গেছো, হেমন্ত যা চিকেন তোমার মুড়ি হয়েছে, খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে। ট্রেনে উঠলাম আর ঝালমুড়ি খেলাম না, মানে ব্যাপারটা ঠিক জমে না, আমার তো অন্তত জমে না। এখন ছোট্ট থেকে বাবার সাথে এদিক ওদিক যেতাম ট্রেনে করে, ঝালমুড়ি আর চাটা মাস্ট, ঝালমুড়ি আর ট্রেনের এই চা কিংবা কফি যেটাই হোক না কেন মাস্ট ছিল। এই আঙ্কেল খুব ভালো করে বানিয়েছে, প্রচণ্ড সুন্দর করে দেখলাম বানালো। দাদাকে বলছি যে ইউটিউবে আসবা তুমি, তো ভাই বলে দাও, দাদা দেখি এত স্পেশাল ভাবে বানালো বলে বাবা সুপার, আর ঝাল লিমিটেড খুব সুন্দর হয়েছে। আগে যখন ট্রেনে কখনো ঝালমুড়ি নিতাম তো তখন হচ্ছে ওখানে একটা কাগজ টাইপের দিয়ে দিত, তো ওটা দিয়ে খেতে হতো, বাট এখন ট্রেনের ঝালমুড়িতে দেখছি অনেক বছর পর আর কি ট্রেনের ঝালমুড়ি খাচ্ছি। কয়েকদিন আগেও ট্রেনে আমরা যাতায়াত করেছি বাট ঝালমুড়ি খাওয়া হয়নি, কারণ মুড ছিল না, বেশিক্ষণ সময়ের জার্নিও ছিল না, তো ওর জন্য ঝালমুড়িটা আমরা নেইনি। বাট এইবার যেহেতু অনেকক্ষণের জার্নি আছে, 4 ঘন্টার জার্নি, তো এর জন্য নিলাম, আর যেহেতু লাঞ্চ ঠিকঠাক করে আসিনি আমি, আর ওটাও একটা কারণ, তো হালকা খিদাও পেয়েছে। আর স্পেশাল হচ্ছে ব্যাপারটা যে এখানে এইবার যেটা দেখলাম, অনেক বছর পর যেহেতু খাচ্ছি তো এখানে একটা স্পুন দিয়ে দিয়েছে, প্লাস্টিকের একটা স্পুন, যেটা খুব ভালো, বেকার বেকার ওই কাগজে করে খাওয়ার থেকে স্পুনে করে খেতে।
अबे ना बादाम अबे एंड पीनट खाई ना যে ও সবসময় চার্জার হেডফোন যা কিছু এক্সট্রা জিনিসের দায়িত্ব ওই রাখে, তো ওই ওগুলো সব প্যাকিং ফ্যাকিং করে, ওটা ওই নিয়ে নেয়, ও চার্জারটাও নিয়ে নেয় সাথে আমারটাও নিয়ে নেয়। তো তো ওই এগুলো দায়িত্ব তুমি তো এগুলো নাও। তো ভালোই দৌড়চা বাবা। তো ওই এগুলো দায়িত্ব নেয়, ঠিক আছে। তা আজকে আমি ওটাই ভাবছি যে ওই হয়তো নিয়েছে চার্জার হেডফোন। তো নর্মালি ব্লগ করার জন্য স্পিকার ফোন এগুলো আমি নিয়েছি, আর স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি যদি দরকার পড়ে, কিন্তু চার্জারটা নেইনি। এখন হঠাৎ করে ওকে জিজ্ঞেস করছি যে তুমি চার্জারটা আনছো, বলছে যে কিসের চার্জার। বাহ, কিসের চার্জার? ও নিজের চার্জারটাও দিয়েছে, বাট আমারটা দেয়নি। তো এখন এখন কালকে চার্জার কিনে নিতে হবে একটা, 7 দিনের জন্য যেহেতু থাকবো। তো 7 দিন হোক বা 6 দিন হোক, হয়তো ওইরকমই 6-7 দিনই থাকবো। এদিকে বাদাম খাচ্ছে আর এদিকে ভিডিও করছে। বাহ, রিলস নাস্তি রিলস, ধপে ধপে ধপ, নর্মাল ভিডিও করছে, রিলস করছি। রিলস ইনভিজিবল দেখাবো না আমি, আরো কিছু বাদাম খাই, বাদাম না। 3:15 ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে 4:30, মোটামুটি 1.5 ঘন্টা হতে চললো। তো আর কয়েকটা ঘন্টা, তারপর 4 মাস পর দেখব। চলো ব্যাগ ব্যাগ খোলা, এক তো খোলা, দেখাও। ও তো তুমি তুমি একটু তুমি তোলে মোবাইলটা ধরো, মোবাইল ধরবো। তো আমরা আসছি, আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি, আর পুরো বগিটি আমরা বুক করে নিয়েছি মনে হচ্ছে, জানো। কেউ বলছে দাদা চ্যানেলের নাম কি, আমরা বলছি দাদা লিখে নিয়ে যান, মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস লিখে নিয়ে যান, তো বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। কলার নেই না, কলার উঠেতাম, শার্ট আছে বের করে দেবো, শার্ট পরা যাবে আগে, শার্ট আছে না। ওর বাক্কাদা, বাক্কাদা মানে যে হচ্ছে ওর সাথে জিম করে ওই দাদাটা, আমাদের অনেকগুলো ব্লগে ছিল, যেরকম বিশ্বকর্মা পুজোর ব্লগটাতে ছিল, তারপর রকির বার্থডে ব্লগটাতে ছিল, খুব ভালো গান করে। ওই বাক্কাদা কী করে এখন, যখনই আমরা ব্লগিং করি, যখনই ভিডিও করি, লাস্টে চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন যখন বলি, তখন ওই পাশে দাঁড়িয়ে থাকে, কি বাই বলবো? তো বলি কি হ্যাঁ হ্যাঁ বাই বলো, মানে এরকম ব্যাপার হয়ে গেছে এখন। তো আর ওরাও খুব খুব মানে এনার্জির সাথে, খুব ইন্টারেস্টের সাথে ব্লগ আমাদের, আমি যখন ব্লগ করি তখন খুব, হ্যাঁ আমাকে খুব খুব বড় পজিটিভ পয়েন্ট, হ্যাঁ সবাই ওকে খুব সাপোর্ট করে, হ্যাঁ সবাই, এই জিনিসটা খুব ভালো লাগে যখন যেখানে ব্লগ করি, খুব খুব সাপোর্ট পাই আমি সব জায়গার থেকে, আর খুব মোটিভেট করে। ইভেন মাকেও ফোন করে করে অনেকে বলে, আমার নিকনেম বনি, তো বনি এরকম, হ্যাঁ রিলেটিভরা বলে যে এরকম এত সুন্দর ব্লগ করছে, এই করছে ওই করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, খুব ভালো লাগে ওকে দেখতে। আরেকটা কথা কী জানো তো, ব্লগটা আমি ফার্স্টে ভাবিনি যে আমি কখনও আমার ইউটিউব চ্যানেলে আমি ব্লগিং করবো, আমি সবসময় ভাবতাম যে আমি প্রোডাক্ট রিভিউ করবো, কি হল ভিডিওস করবো, জিআইওয়াই রাখবো, এগুলোই করবো, কিন্তু আমি কোনো ব্লগ করবো এটা কোনো চিন্তা করিনি। ব্লগ করার আরেকটা কারণ সেটা হচ্ছে
এই যে মনে করো ছোট ছোট ব্যাপার যেগুলো এই শিলিগুড়ি যাচ্ছি কি মাথাভাঙা যাচ্ছি বা মাসির বাড়িতে যাচ্ছি কি আমি কোথাও ওর সাথে ঘুরতে যাচ্ছি কি কারোর বার্থডে সেলিব্রেট করছি বিশ্বকর্মা পুজো গণেশ পুজো কি জামা কাপড় কিনতে যাচ্ছি আমি কি বলবো ওষুধ ওষুধ কিনার ব্লক করবো না আমরা কথাটা বলতেই দিচ্ছে না দেখছি তো সেই জিনিসগুলো মনে করো দিদা হবে ঠাকুমা গ্র্যান্ড মা একটা সময়ের পর যখন মনে করো চার বছর পর পাঁচ বছর পর যখন মেমোরিতে এগুলো লাইট হয়ে যায় যখন আমি এই ভিডিওগুলো যখন আমি রিমাইন্ড করবো মানে যখন আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো যখন আমি দেখবো তখন একটা আলাদাই আনন্দ ওই সময় আমি কী বলেছিলাম কী করেছিলাম কী খেয়েছিলাম সেই সময় বাকিরা কী বলছিল কী টপিকে কথা হচ্ছিলো কতটা মজা করেছি প্রত্যেকটা সিন আমার এখানে ক্যাপচার করা আছে তো এর জন্য আমি আরও স্পেশালি ব্লগে বেশি জোর দিই আর আমার খুব ভালো লাগে এখন আমি এই দিন কী ড্রেস পরেছিলাম কী খেয়েছিলাম কী করছি এরকম প্রচুর কিছু আমি ক্যামেরা বন্দি করে রাখি আর ইউটিউবে সেটা তোমাদের সাথে শেয়ার করি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করি প্লাস আমি সেটা নিজেও একটা সময় পর ওইগুলো আমি দেখতে পারবো আর সেই জিনিস দিনগুলোকে আমি আবার ফিরে পাবো যখন ভিডিওগুলো দেখবো না তখন খুব 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 ভালো লাগবে তখন আমার নিজের থেকেই যে ওই সময়টা এরকম করেছিলাম ওই সময়টা এরকমভাবে রিলেটিভ যারা আছে তারা আমাকে সাপোর্ট করে আমার ফ্যামিলি তো সাপোর্ট করেই আর যাদের সাথে আমি ব্লগ করি তারাও সাপোর্ট করে আমাকে ভীষণ যারা আমার সাথে থাকে তো তারা আমাকে খুব খুব সাপোর্ট করে ক্যামেরা ধরতে সাপোর্ট করে কথা বলতে সাপোর্ট করে কখনো এরকম এরকমও সিচুয়েশান আসে যে একটা খুব সুন্দর মুহূর্ত হয়ে গেছে যেটা আমি ক্যাপচার করতে পারিনি আমি যখন বলি প্লিজ এটা আরেকবার করো তো সাথে সাথে ওরা আবার রেডি হয়ে যায় আবার দ্বিতীয়বার ওটাকে শ্যুট করার জন্য তো যাই হোক এরকম প্রচুর সাপোর্ট আমি পাই আর সব থেকে বেশি যে সাপোর্ট করে সেটা হচ্ছে আমার মিস্টার কিং সব থেকে বেশি সাপোর্ট করে আমাকে দিলো জানসে সাপোর্ট করে সত্যি খুব সাপোর্ট আমি কি নমস্কার